যেখানে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মণ জিবি হাসপাতাল এবং হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারের পরিষেবা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন, সেখানে বিধায়ক সুশান্ত চৌধুরীও এ ব্যাপারে একই দিনে জিবি হাসপাতালে দাঁড়িয়ে তার উদ্বেগ তুলে ধরেছেন। ঠিক সেই জায়গায় অন্যরকম প্রতিক্রিয়া জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক। জিবিতে সাংসদ প্রায় সময়ই আসেন এবং সার্বিক অবস্থা খতিয়ে দেখেন। এদিন তিনি সাংবাদিকদের বলেন, জীবিতে চিকিৎসকরা ভালো কাজ করছেন, ওই ভালো কাজগুলোর প্রচার প্রসার হচ্ছে না। তিনি বলেন, অক্সিজেনের কোনো সমস্যা এখন জিবি হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে নেই। গত কয়েক দিনের মধ্যে 49 জন স্বাস্থ্যকর্মীকে নিযুক্ত করা হয়েছে। আজকে থেকে আগামী 11 তারিখ অবধি আমি প্রত্যেকদিন সকালে জিবিতে আসব। মূলত আদরণীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জিবিতে এসে কিছু 12টা বিন্দুর উপর জোর দিয়েছেন, তো সেই বিষয়গুলির ফলো আপ আমরা করছি। তাছাড়া জিবিতে যেটা ডাক্তারবাবুরা কাজ করছেন, রিয়েলি ভালো কাজ করছেন, ওই ভালো কাজগুলির প্রচার প্রসারটা হচ্ছে না। তাছাড়া যেই ছোটো ছোটো বিষয় সব জায়গাতে, আমরাও যদি বাড়িতে কাজ করি, কিছু গ্যাপিং থাকে, সেই গ্যাপিংগুলিকে কীভাবে দূর করা যায় তার জন্য প্রতিনিয়ত আমরা আসি আর নাই আসি আমরা কিন্তু ফলো আপ সেগুলিকে করছি। তো গত কিছুদিনে 49 ডক্টর, 49 যে NM, NM-এর যে নার্সেস তাদেরকে রিক্রুট করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ভলেন্টিয়ারকে আমরা আবেদন করেছি, তারা যদি কাজ করতে চান ওনারা কাজ করতে পারেন। আজকে আইডিনগর থেকে একটা গ্রুপ এসছে, তাছাড়া আজকে আমাদের এই 6-11 তলা থেকেও কিছু ছেলেরা এসছে। এদের কাজ হবে হেল্প ডেস্ক, পেশেন্ট পার্টিকে ওই ফোন করে পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করে দেওয়া কেমন রয়েছে, এবং কিছু কিছু পেশেন্ট আছে তারা 6-7 দিন থাকার পরে বাড়িতে গিয়েও আইসোলেশনে থাকতে পারে, তাদেরকে খুব তাড়াতাড়ি কীভাবে সেই প্রসেসটা যাতে খুব কম সময়ের মধ্যে করা যায় সেগুলি আমরা দেখছি। আর তাছাড়া যেটা বলে জীবিতে কারেন্ট নেই, জীবিতে জল নেই, সেটা স্ট্যান্ড বাই সব কিছু রয়েছে, আপনার কারেন্টের জেনারেটর পর্যন্ত জীবিতে রয়েছে। তাছাড়া জলের ব্যবস্থা যেটা AMC থেকে স্ট্যান্ড বাই দুটো আপনার জলের ট্যাঙ্কার থাকে, সব কিছু ব্যবস্থা রয়েছে। তো সেগুলি আসলে আমরা যে সরকার চলছে বা যারা কাজ করছেন, এই মুহূর্তে প্রচারটা মেইন না, মেইন হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, সেটা আমরা ডাক্তারবাবুরা জীবিত নার্স বলুন সবাই, এবং আপনারাও মানুষকে টাইম টু টাইম খবর দিচ্ছেন। আপনারা জানলে খুশি হবেন, জীবিতে গত 2-2.5 মাসে 70 আমাদের যে বোনরা তারা শিশুর জন্ম দিয়েছেন এবং ভালো, সবাই ভালো আছে, এবং আজকেও উটি হচ্ছে। আমিও দুজন পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলছি, একজন উদয়পুরের একজন হাঁপানিয়া থেকে এসে, সব কিছু যেই যে ব্যবস্থা দরকার রয়েছে সব কিছু হচ্ছে। আসলে ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন, তারা প্রায় ওই কেউ এসে প্রচার করছেন না, সেটা হচ্ছে প্রচারের জন্য ওনারা কাজ করেন না, নিয়মিত ওনারা কাজ করছেন, ভালো কাজ করছেন। অভিযোগ করে যে অক্সিজেন আপনি তো দেখছেন, তো আমরা বিগত 10-12 দিন যাবৎ আমি বলছি আমাদের অক্সিজেনের প্রত্যেক দিন 2 বার করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার মধ্যে অক্সিজেনের যে প্রেশারটা কত পয়েন্ট থাকা দরকার আমাদের কাছে এটা সবসময় আসে। তো এটা হচ্ছে অক্সিজেনের জন্য কোনো সমস্যা এখন নেই, যে যেই সমস্যা আমাদের পেশেন্ট পার্টিটা, আসলে কোভিডটা হচ্ছে একটা আতঙ্কের বিষয়, এটা আমরা সবাই আতঙ্কিত, এটা হচ্ছে মুদ্রা কথা। দ্বিতীয়ত হচ্ছে কোভিড পেশেন্টের কাছে তার পেশেন্ট পার্টি থাকতে পারছেন না, তারা একটু মেন্টাল স্যাটিসফ্যাকশান কীভাবে দেওয়া যায় সেটার আমরা খুব চেষ্টা করছি। আর যতই কাজ করবেন গ্যাপিং তো থাকবে, এবং যত গ্যাপিং না থাকে তার জন্য মুখ্যমন্ত্রী মনিটরিং করে গেছেন, সেটাকে আমরা ফলো আপ করছি। মুখ্যমন্ত্রী যে 12টা পয়েন্টের উপর কাজ করছেন, তার বাইরেও আমাদের ডাক্তারবাবুরা যত সমস্যা আছে ছোটো ছোটো ইস্যুও তারা সমাধান করছেন। সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, স্বাস্থ্যকর্মীদের সাহায্য করার জন্য ভলান্টিয়াররা মজুদ রয়েছেন, চালু হয়েছে কোভিড রোগীদের হেল্প ডেস্ক, এক্ষেত্রে যুব সমাজ সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে সকলকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।